तमाय दाओ आमी तो नी थेला गोबो देखे नी की परिमाणे जल देखुन खाली। हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो एखन बजे सकाल 9টা। सकाल सकाल स्कूल থেকে বলতে এসেছিল একটি টিচার যে বলে গেল যে এরকম আজকে বাচ্চাদের ওজন হবে। তো সেদিনকে আশা কর্মীদের কাছে যাওয়া হয়েছিল কিন্তু আজকে আবার স্কুল থেকে বলে গিয়েছিল তো স্কুলের ওজন হবে। তো ইউভানকে ইউভানের পাপা নিয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে বলে এই ওয়েদারে ইউভানের পাপা আজকে বেরোয়নি। তো বললো আজকে বেরোবো না, বৃষ্টি পড়ছে, কালকে ভিজে ভিজে গেছে, ওর ভালো লাগেনি। মানে বৃষ্টি ভিজে ভিজে গেলে মাথার যন্ত্রণা হয়। তো যন্ত্রণা হচ্ছিল মাথায়, তো ভালো লাগেনি। তো ওরা এবার ওজন করিয়ে মনে হয় ফিরে পড়বে। তো কখন আসবে কি জানি, হয়তো আসবে। ইউভান ফিরে পড়েছে। ইউভান তুমি নিচে গেছো? হ্যালো, হাই, আমার ওজন হয়ে গেল, আমার ওজন ঠিক আছে। বলো বলো বাবু, বলো আমার ওজন ঠিক আছে। জি 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 মেনি চিজিচো, মেনি চিজিচো, মেনি। তোমাকে কে মেনে সাজিয়েছিল? মামা এটা আমায় দাও, আমি তো নি থেলা গোবো। দেখে নিন খালি কাণ্ডটা। এটা আমি নি খেলা গোবো, এটা আমার পছন্দ গোবো, এটা আমার বই। একটা হামি দাও, একটা হামি দাও, থালি দাও, হামি দাও তো না, কেন একটা হামি দাও, এটা আমার পছন্দ কয়া বই। দুম দুম দাও দাও বাবু, দাও 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 না, এটা লুকিয়ে রাখো, নইলে এটাকে নিয়ে বায়না করবে, খাবে না। আমি এটাকে আমি এক জায়গায় রেখে দেবো, আর তুমি আর আমি দুজনে মিলে খেলবো। ওই হুচু হুচু চু 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 চু। তো এটাকে লুকিয়ে নিয়েছে ইভনের পাপা। ও যদি মানে ভালো যে জিনিসটা নিয়ে একটু খেলা করে, ওর থেকে যদি কেড়ে নেওয়া হয় না, ও খুব কান্না করে। তো যাই হোক, ও এসে গেছে, আমি ওকে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে আমি কথা বলছি। তো আজকে তাড়াতাড়ি করে কাজ করব, করে নেব, বেলা হয়ে যাচ্ছে। তো চলুন তাড়াতাড়ি করে কাজটা করে নিই, করে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো এখন বাজে দুপুর 2টো, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না হয়নি। টক ডাল হয়েছিল আমরা দিয়ে, আর হয়েছিল ডাঁটা আলুর তরকারি, আর হয়েছিল মাছের ঝাল, আর কিছু হয়নি। সমাপ্ত খাওয়া দাওয়া সবার কমপ্লিট। ইউভান কান্নাকাটি করছে, ইউভানকে এবার খাওয়াতে হবে। ইউভান অনেকক্ষণ আগে খেয়েছে, অনেকক্ষণ মানে 12টার সময় খেয়েছে ইউভান। তো এখন তো ইউভানের খিদেটা পাবে বলুন। তো যাই হোক, এখন 2টো বেজে গেছে, ইউভানের খিদেও পেয়ে গেছে। ইউভানকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিই, আর বিকেলে কথা বলবো। আজকে আমার চুল টুল সব কিছু এলোমেলো হয়ে আছে, আমি চুলও আঁচড়াইনি, কিছু করিনি। ইউভানের খুব ঘুম পেয়ে গেছে। তো চলুন আমি পরে কথা বলছি। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। তো বিকেলে যাওয়া হবে কি তাও বলতে পারছি না। তো আজকের ওয়েদারটা মোটামুটি এখন ঠিক আছে। সকালের দিকে খুব বৃষ্টি হচ্ছিলো, ইউভানের বাবা ডিউটি বেরোতে পারেনি। তো এখন ওয়েদারটা ঠিক আছে, যদি বিকেলের মধ্যে যাই তো দেখাবো কোথায় যাচ্ছি। তো চলুন তারপর পরে কথা বলছি। এখন বাজে 3টে, আর আমরা যেখানে বেরোবো বলেছিলাম হয়তো বেরোতে পারি, ওয়েদারটা ঠিক আছে। তো ইউভানকে আমি এখন ফোন খাইয়ে দিচ্ছি। বাবু দেখো, তো ইউভান দুষ্টুমি করছে, আমি ইউভানকে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে আমি কথা বলছি, ইউভান কথা বলতে দিচ্ছে না, আর খেতেও চাইছে না। তো চলুন দেখি, যেটুকু খায় খাইয়ে দিই।
আজ বিকাল 4টায় তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এবার গুছিয়ে নেব। তো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, গুছিয়ে নিয়ে ছাদে যাব। চলুন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। পরিমাণে জল দেখুন খালি। চারিদিকে জল, এখন বাজে বিকেল 5:40। তো এখন আমি এসে গেছি ছাদেতে আর খাবো পেয়ারা। দুটো গাছে এত পরিমাণে পেয়ারা হয়েছে, পেরে খেয়েও শেষ করতে পারে। আমের মতো হয়েছিল পুরো, আমার মতো হয়েছে। এবার আমার কানেরটা, এক কানের কানেরটা টেনে খুলে দিয়েছে, আর একটা কানের খুলে রেখে দিয়েছি। তো এবার ভীষণ পরিমাণে কানের আমার টানছে হাতে করে। পেয়ারাটা এত মিষ্টি, কি বলবো আপনাদের ঘরে। ডেলি যদি কেউ একটা করে পেয়ারা খেতে পারে, এত উপকার শরীরের। একটা পেয়ারা 4টে আপেলের কাজ করে শরীরে। এই ভাবনা বাবা মা থেকে কি চাইছে দেখুন, কি বলছো? পেয়ারা দাও, পেয়ারা তো তুমি খেলে একটু দাও। না তাহলে আবার চাইছো আমার থেকেই তো নিয়েছো তুমি, দাও। আজ আমি তোমার টাকা নিয়েছি, একটু খাই দাও সামান্য। আমি এখন পারি, এখন তুমি খাও। আচ্ছা কামড়ে দাও একটুখানি, বলছে কামড়ে দাও একটু, দাও দাও। এইভাবে হাত পাচ্ছে পেয়ারা খাবে বলে, পোকা খাবো না? হ্যাঁ একটুখানি খাবো। এবার মুখ বাড়াচ্ছে এই কুকুরটা। একটা কুকুরকে দেখতে পেয়েছি, দেখে নিন। ওইদিকে একটা কুকুরকে দেখতে পেয়েছে, দাঁড়ান দেখাচ্ছে। দেখতে পেয়েছে ওই যে দূরের বন্ধুকে, বন্ধু। আহ আহ আহ, ওই যে নদীতে একজন রোজের জাল দেয়, দাঁড়ান দেখাচ্ছে মাছ ধরবে। দুটো বন্ধুর সাথে দেখা হয়েছে, এই দেখুন দুই বন্ধুতে দেখা হয়েছে। ও কেমন ব্যায়াম করলো, দুজনে গল্প করছে। ও বলছে এই তুই কোথায় ছিলিস বলতো, তোর সাথে অনেকক্ষণ দেখা হয়নি। বন্ধু লালু রে পাপা, লালু কই? লালুকে দেখছে দেখুন। ইউভান কে ওটা? ইউভান দেখছে লালুকে, লালু। দেখুন ইউভান কি পরিমাণে দুষ্টুমি করে আমার সাথে। ইউভান তা আমি দাও তো, ইউভান একটা আমি দাও। বিশাল জোরে বৃষ্টি চলে আসছে, আমরা নিচে চলে যাই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমরা এখন নিচে চলে যাচ্ছি। ইউহান ভালোই খেলছিল,
নিজে চলে যেতে হচ্ছে আমার গোয়া। এখন বাজে বিকেল 6টা, তো এখন আমি বসে গেছি ইউভানকে খাওয়াতে। তো ইউভান খেতে তো চাইছে না, দেখুন কি পরিমাণে আমার সাথে দুষ্টুমি করছে, বাটিতে লাথি দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে ও। হাম হাম করে নাও, হাম করে নাও, হাম করে। এখন বাজে 8:02, আমি খাচ্ছি চা গ্লাসে করে। এটা একটুখানি করে কামড়ে একটুখানি করে মুখে চাপ পড়ে তো এখন বাজে 11:00, আর আমি এই মাত্র খালি ইউভানকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ইউভান খুব কাঁদছিল, ঘুম পেয়েছিল ওর, তো দেখতে পাচ্ছেন ও ঘুমিয়ে পড়েছে আমার কোলে। তো যাই হোক, ইউভান ঘুমিয়ে পড়েছে, ওকে আমি ভালো করে শুয়ে দিই। আর আজকে এক জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো যাওয়া হলো না। তো যেদিনকে যাব আপনাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। টাটা বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ঝকঝকে থাক থাকে, স্মাইল নিয়ে, টাটা।